নমস্কার নিউজ অ্যানালিসিসে আমি জিনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ 72তম প্রজাতন্ত্র দিবস আমাদের পক্ষ থেকেও প্রত্যেককে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু প্রজাতন্ত্র দিবসের মেজাজটা আর অন্যান্য বছরের মতো এবছর নেই একটা কারণ যদি হয় করোনা আবহ অপর কারণ অবশ্যই আজ দিল্লির ঘটনা একেবারে ধুমধুমার রাজধানীর রাজপথ যেখানে কৃষকদের ট্রাক্টর র‍্যালিকে কেন্দ্র করে কাঁদানে গ্যাস থেকে শুরু করে নানা রকমের উত্তেজনা সারা দিন ধরে পরিস্থিতি রইল ওই একই দিকে তাকিয়ে যেখানে একদিকে দিল্লিতে পাগড়ি বেঁধে বসলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের অনুষ্ঠানে অন্যদিকে রাজ্যে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সার্বিক স্বাভাবিক চিত্র কিন্তু তার মধ্যেও রাজ্য রাজনীতিতে ঘটে গেল অনেকগুলো ঘটনা তৃণমূল কংগ্রেস থেকে আবার বহিষ্কার প্রবীর ঘোষাল তাকে বহিষ্কার করা হলো পুরসুরার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা ছিল সেখানে গড় হাজির ছিলেন তিনি তারপর শুভেন্দু অধিকারীকে ভূয়সী প্রশংসা করা আর তারপর দলের এই সিদ্ধান্ত আবারও নাড়াচাড়া দিচ্ছে সেই রাজনীতির কথাই তৃণমূলের অলিতে গলিতে শুভেন্দু অধিকারী আজ তার সভা ছিল নন্দীগ্রামকেই কি বাজি রাখতে চাইছেন শুভেন্দু অধিকারী ব্যাপারটা খুব স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে নিজে দাঁড়াবেন বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভার পাল্টা জবাব তো শুভেন্দুবাবুকে দিতেই হতো কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ শুনবেন কার কথা দাঁড়ান একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন তার সভা থেকে এই যারা ছেড়ে চলে যাচ্ছে মানে নাম না করে দল ত্যাগীদের প্রসঙ্গে কি বার্তা দিয়েছিলেন এক ঝলক দেখাবো দেখতে পাচ্ছেন না পালিয়ে পালিয়ে যাচ্ছে অনেক টাকা করেছে ভাবছে টাকাগুলো কোথায় রাখবো বিজেপির কাছে রাখি ও বিজেপি হচ্ছে একটা ওয়াশিং মেশিন বিজেপি মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন বিজেপি চোরগুলো যাচ্ছে ওয়াশিং মেশিনে স্নান করছে আর করলেই সানলাইটে স্নান করে সাদা হয়ে যাচ্ছে বুঝলেন কিছু যার অনেক টাকা করেছে আর যার অনেক টাকা গচ্ছিত আছে তাদের জন্য বিজেপি কালো টাকাকে সাদা টাকা করবার জন্য কেউ কেউ লোভী আছে কেউ কেউ ভোগী আছে ভাবছে একটু বিজেপিতে গিয়ে নাম লেখাও আমি বলি ভালো করে লেখাও এরপর আর তৃণমূলে আসবার চেষ্টা করবে না আমরা তোমাদের নেব না কাকে কাকে নিতে হয় সেটা আমরা জানি সম্মানীয় লোকেদের নেব কিন্তু তোমাদের মতো ইচোর মানে এই চোর ই চোর মানে ইচোরে পাকা এই চোর তাদের কিন্তু আমরা নেব না যারা যারা লাইন দিয়ে আছেন বলবো তাড়াতাড়ি চলে যান তাড়াতাড়ি চলে যান ট্রেন ছেড়ে দেবে তাড়াতাড়ি চলে যান ওদের পায়ে গিয়ে পড়ুন বাংলা আপনাদের চায় না তৃণমূল আপনাদের চায় না আমার কোনো জয় আসে না তার কারণ ইলেকশন আর এক মাসের মধ্যে আজকে গিয়ে কি লাভ বাবু আজকে গিয়ে কি পাবে টাকা করেছ তাই বিজেপির ঘরে রাখতে যাচ্ছ তৃণমূল তো তোমাদের টিকিট দিত না তাই তোমরা পালিয়ে যাচ্ছ ভয়ে তৃণমূল তোমাদের টিকিট দিত না 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 বেশি দেরি করা যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখনই চলে গেলে চলে যাও এবার তা কাদের দিয়েছেন খুব পরিষ্কার কটাক্ষ যারা দল ছেড়েছেন কেন বলুন তো এই রাজ্য রাজনীতিতে যারাই দল ছাড়ুন না কেন সবার আগে নামটা চলে আসে শুভেন্দু অধিকারীর পাল্টা কটাক্ষ তিনিও আজকে করেছেন তো চাল চোর থেকে শুরু করে ত্রিপল চোর আমফানের টাকা চুরি এমনকি ভ্যাকসিন চুরির কথাও মারাত্মক অভিযোগ আরো একবার তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী রাজ নন্দীগ্রামে যে নন্দীগ্রাম হয়তোবা এই বিধানসভায় একটা বড় কিস্তিমাত করতে চলেছে কি বলেছেন নন্দীগ্রামে শুভেন্দু বাবু দেখাবো আপনারা আগে কি দেখেছেন আপনারা দেখেছেন লকডাউনের চাল চুরি আমফানের ত্রিপল চুরি শুধু ত্রিপল চুরি নয় মোদীজি টাকা দিয়ে গেছিল গরুরাই ঘরে 30,000 টাকা করে নিয়েছে গরুর নাম করে পানের বরজ নাই কাকির ঘরে পিসির ঘরে জেঠির ঘরে পানের বরজে 6,000 করে টাকা দিয়েছে 20,000 করে নিয়েছে পরে যখন দাম ধরেছিলেন আপনারা 5,000 টাকা করে দিয়েছে দাম ধরেছিলেন এই সব হিসাব নিতে হবে লকডাউনে চাল চোর আমফানে ত্রিপল চোর মোদিজির পাঠানোর করোনার টিকাও চুরি করেছে করোনার টিকা আপনারা কেউ পেয়েছেন করোনার টিকা পান আমিও পাইনি আমাদের কেউ পাইনি
শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ফেরহাদ হাকিম। আজ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান হয় এবং সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর পক্ষে শুভেন্দু অধিকারী যা বলেছেন তার প্রশ্নের পক্ষে গিয়ে নিজে বিপক্ষে যে উত্তরগুলো দিয়েছেন তার মধ্যে স্পষ্ট ছিল একটাই কথা যে ওদের সব ভালো আমাদের সব খারাপ, তাহলে যদি খারাপই তাহলে এতদিন শুভেন্দুবাবু দলে ছিলেন কেন? এই প্রশ্ন ববি হাকিম তুলেছেন। ফেরহাদ হাকিম কি বলেছেন দেখাবো। এই বিষয়টি হচ্ছে আপনি আপনি আমার ভাগ্য বিক্রি করে দিচ্ছেন, আপনি আমার ভাগ্য বিক্রি করে আমার কৃষক যারা আমার দেশের অন্নদাতা তাদের ভাগ্য আপনি বিক্রি করে দিচ্ছেন, তাদের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছেন। তারা প্রতিবাদ করছে এবং প্রতিবাদ কোথায় করে? ভারতবর্ষের মানুষের সামনে করে। তার কারণ ভারতবর্ষের মানুষ যে সরকারটাকে বসিয়েছে সেই সরকার ভারতবর্ষের কৃষি কৃষকের অধিকার বিক্রি করে দিচ্ছে, তাই তারা ট্রাক্টর র্যালি করছে। দাদা, শুভেন্দু অধিকারী কালকে একটি সভা থেকে বলেছে বিমান বসু কিভাবে থাকেন, তার মানে কি খান, স্বাভাবিক জীবনযাপন করেন, সিপিএম থেকে কংগ্রেস আদিত্য চৌধুরী এদের নামে বিশাল বর্ণনা করছেন, সুনাম করছেন, আর বিজেপির মঞ্চ থেকে এটা করা, এটাকে কিভাবে দেখবেন আপনারা? সবাই খারাপ, সবাই ভালো, আমরা খারাপই তো। খারাপের সাথে এত বছর ছিলি কেন? তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলে একটাই পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট, এই কথাটা বিগত কয়েকদিনে রাজনীতির অলিন্দে বারবার ঘোরাফেরা করেছে, বিজেপিদের কাছ থেকেই বারবার করে শোনা গেছে। শুভেন্দু অধিকারী আজকে জনসভাতেও সেটাই বললেন এবং তিনি বললেন সকালবেলা উঠে কেউ একটা অর্ডার জারি করে দিল, ফরমান দিয়ে দিল এবং সেটাকেই মেনে চলতে হলো, এইটা আমি করতে পারিনি কারণ আমার মেরুদণ্ড শক্ত, তাই আমি নিজেকে বিক্রি করতে পারিনি বা আমি কর্মী হিসেবে থাকতে পারিনি, তাই আমি ভারতের বৃহত্তম রাজনৈতিক দলে যোগদান করেছি, স্পষ্ট এই কথাটাই বলেছেন তিনি। শুভেন্দু অধিকারী কি বলেছেন নিজের বিজেপির যোগদান প্রসঙ্গে আপনি একবার দেখুন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমি অপমানিত হয়েছি, দীর্ঘদিন ধরে আমি দেখেছি যে সমস্ত মন্ত্রী নেতারা হচ্ছে ল্যাম্প পোস্ট, আর একটাই পোস্ট, একটাই পোস্ট, তিনি যা ভাবিবেন সকালবেলা উঠিয়া সারাদিন সকলকে তাহা মানিয়া চলিতে হইবে, আর আমার মেরুদণ্ডটা সোজা শক্ত, আমি এটা মানিতে পারিব না। তাই তৃণমূল কংগ্রেস যখন কোম্পানি হইয়া গেল তখন আমি কর্মচারী হইতে রাজি হইলাম না, আমি তখন পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির খাতায় নাম লিখাই। দেখেছেন তো নিজের যোগদান প্রসঙ্গে কি বললেন শুভেন্দু অধিকারী, খুব স্পষ্ট। কোথাও কি কি আত্মবিশ্লেষণ নাকি ওই যাকে বলে না যে সেলফ ক্ল্যারিফিকেশন, ক্ল্যারিফাই করার দরকার আছে কি জনগণ বোঝেন? হিন্দিতে একটা কথা আছে না, ইয়ে পাবলিক হ্যায় ইয়ে সব জানতি হ্যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে শুভেন্দু বাবু এত কিছু করেও মূল লড়াইয়ের কেন্দ্রে সেই নন্দীগ্রাম দাঁড়াচ্ছে, 50,000-এরও বেশি ভোটে হারাবেন বলেছেন মুখ্যমন্ত্রীকে, আদৌ সম্ভব হবে তো? যদি সম্ভব না হয় তাহলে সেই মুখটা কোথায় থাকবে? পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় চ্যালেঞ্জ, সেটা পূরণ হবে তো? তিনি বলেছেন সব জায়গায় যাওয়া আমার সম্ভব নয় কিন্তু মানুষ ভোটটা দিয়ে দিক, বাকি কাজ আমি করে দেব। কতটা আস্থা মমতাতে প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল, কতটা আস্থা মোদিতে এই প্রশ্নগুলো থাকছে, কিন্তু বিদ্যজন গুণী মহল শিক্ষিত মহল তারা কিন্তু বলছেন এত রাজনীতি বুঝি না, তবে যেটা হচ্ছে সেটা কিন্তু রাজ্যের জন্য দেশের জন্য ক্ষতিকর। মূলত এই প্রসঙ্গে কৌশিক সেনের বক্তব্য আপনাদেরকে দেখাবো, যিনি কিন্তু মেট্রো চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে যে মহিলারা বেরোলে তাদেরকে ধর্ষণ করে দেওয়া হবে, সেই অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ শিল্পী মহলের কৌশিক সেন, তিনি বলছেন আমি কোনো দল করি না কিন্তু অন্যায়টা অন্যায়, আর নয় অন্যায় তবে বিজেপির ব্যানারে নয়, বলছেন নিজেদের কথায়। কৌশিক সেন কি বলছেন? তথ্যহীন ভাষায় গোটা গোটা অক্ষরে পরিষ্কার করে বলছি আমি তৃণমূলের সমর্থক নই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক নই, কিন্তু ওই যে বললাম আমি তৃণমূল কি, আমি সিপিএম কি, আমি কংগ্রেস, এই মুহূর্তে প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা সেটা ছাড়িয়ে অনেক দূর চলে গেছে। আমাকে আপনারা কোনোদিন কোন সরকারি কমিটি, কোন সরকারি অনুষ্ঠান
মুখ্যমন্ত্রীর সঙ্গে কোন পদযাত্রা ইত্যাদি তো দেখেননি, ভবিষ্যতেও দেখবেন না। তার কারণ আমি বিশ্বাস করি একজন শিল্পী প্রতিষ্ঠান বিরোধী হওয়া দরকার। একজন শিল্পী যদি প্রতিষ্ঠান বিরোধী না হয় তাহলে তার পক্ষে কাজ করা খুব মুশকিল। কিন্তু প্রশ্নটাই প্রতিষ্ঠান বিরোধিতারও নয়, প্রশ্নটা হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টি যে সংস্কৃতিটা গোটা ভারতবর্ষের সামনে নিয়ে এসেছে, পশ্চিমবঙ্গের সামনে নিয়ে এসেছে, সেটা ভয়াবহ। এই যে দেবলীনা কিংবা সায়নী বা যে কোনো মহিলাদেরকে আক্রমণ করা, এটা কিন্তু ফ্যাসিস্ট শক্তির একটা অন্যতম বৈশিষ্ট্য, নারীকে অসম্মান করা এবং সারাক্ষণ সমাজের মধ্যে দুটো জিনিস বারবার বারবার হ্যামার করা, যে তোমার দেশ আক্রান্ত, তোমার দেশ তোমার জাতি আক্রান্ত, তোমার সংস্কৃতি আক্রান্ত, এবং আমার দেশ বলতে আমি কি বুঝি সেটাও কিন্তু ভারতীয় জনতা পার্টি ব্যাখ্যা করে দেবে আমার কাছে, যে এইটা হচ্ছে দেশ, এই দেশটাকে তুমি ভক্তি করো, এবং শুধু ভক্তি করো বললে হবে না, এইভাবে ভক্তি করো। নরেন্দ্র মোদী অমিত শাহ যেভাবে ভক্তি করেন কিংবা দিলীপ ঘোষ যেভাবে ভক্তি করেন, সেইভাবে আমার দেশটাকে ভক্তি করতে হবে। আমি আমার মতো করে দেশটাকে ভালোবাসতে পারবো না। হিন্দু রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র নাকি শিখ জৈন কি হবে সেটা আপাতত ভবিষ্যৎ বলবে। তবে ভারতবর্ষ একটা সার্বভৌমত্ব নিয়ে গড়ে ওঠে, সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি এই কথাটা বলা হয়। সেখানে স্বভাবতই প্রশ্ন উঠছে একে অন্যের বিরুদ্ধে। এই ফিরহাদ হাকিম, তিনি যখন আর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনিও বিজেপি প্রসঙ্গে তার মন্তব্য রেখেছেন। সম্প্রতি বাংলা সিনেমার বিভিন্ন অভিনেত্রীদের ওপর অভিযোগ আনা হচ্ছে নানা রকম ভাবে, এবং সেই সবকটা অভিযোগে সাম্প্রদায়িকতা, ধর্ম, ধর্মীয় নীতি এইগুলো ট্যাগমার্ক হয়ে থাকছে। এটা কি পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি? একেবারেই তা নয় বলছেন ফিরহাদ হাকিম। পাল্টা কি তিনি প্রত্যুত্তর দিচ্ছেন দেখাবো আপনাদের। যেখানে নেতাজির পদধূলি পড়েছে, যেখানে চিত্তরঞ্জন দাসের পদধূলি পড়েছেন, এস এন ব্যানার্জির পড়েছেন, বড় বড় মাপের মানুষ যারা স্বাধীনতা সংগ্রাম করেছেন তাদের এখানে পদধূলি পড়েছেন। তাই এখানে এই প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস পালন করা মানে তাদের শ্রদ্ধা জানানো, তাদের অনুসরণ করা, তাদের পদধূলিতে নিজেকে অর্পণ করা, সেই কাজটাই এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা করি। আজকেও আমি এটা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গতকাল দেখা গেছে যে দেবলীনা সায়নীকে যে অপমানিত হয়েছে এবং সিএম মুখ্যমন্ত্রী রাজ্যে, দেখুন একটা জিনিস বলি, এখনো বাংলার মানুষকে বুঝতে হবে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি অপমান। এটা আমার মিটিংয়ে এতে বললাম যে এই অপমান এটা তো দরকার নেই। তুমি যদি গণতন্ত্রে বিশ্বাস করো তুমি মানুষের কাছে যাও। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা, সে দেশ আমাদের গর্ব। আজ প্রজাতন্ত্র দিবস, 72তম প্রজাতন্ত্র দিবস। করোনা আবহে অনেকটাই আলাদা, তবুও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি আমরা, তাই স্বাভাবিক হোক রাজনীতির পরিস্থিতিও। আর মাসখানেকের মধ্যে হয়তো নির্বাচনের তারিখ নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে, আর বাংলার মানুষ তটস্থ হয়ে থাকছেন একটা উত্তপ্ত রাজনীতির আবহের দিকে প্রবেশ করার। কেন এমনটা হবে? সাংবাদিকতার নিয়মই হচ্ছে নির্ভীক বলিষ্ঠ চিত্তে এগিয়ে যাও। আমরা ঠিক সেই কাজটা করি প্রত্যেকটা মুহূর্তে, একেবারে কাট টু কাট, ফ্রেম টু ফ্রেম যা ঘটছে নিউজ অ্যানালিস্টসে প্রতি সন্ধ্যায় আমি জিনা 24 আওয়ার্স টিভির পর্দায় আপনাদেরকে সবটাই দেখাই, কারণ শেষ সিদ্ধান্ত আপনি নেবেন। ওই যে বললাম, মানুষ সব থেকে বড় বিচারক নিজেরই, তাই কে কি বলছে, কে কি করছে, কে কি ঘটাচ্ছে, কে কি ঘটছে, সবকিছুর মধ্যে থেকেও চুলচেরা বিশ্লেষণ করে সত্যিটাকে খুঁজে নেওয়ার দায়িত্ব যেমন আমাদের, ঠিক তেমনি সেই সত্যিটা আপনাদের সামনে তুলে ধরার পর সিদ্ধান্ত গ্রহণটা আপনারাই করবেন। তাই নিজের ভালো পাগলেও বোঝে, তাই মানুষ জনগণ নিজেদের ভালো বুঝবেন না তাও কি হয়? ভালো বুঝুন রাজনৈতিক নেতা নেত্রীরাও, তবেই বোধ হয় ভালো হবে দেশের। 72তম প্রজাতন্ত্র দিবসে নিউজ অ্যানালিসিসে শেষ করব আজকের এই অনুষ্ঠান। আরো একবার প্রত্যেককে জানাই সাধারণতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, শেষ করছি এখানেই। 24 আওয়ার্স টিভি দেখতে থাকুন, সবার পাশে সবসময়।